বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। মাসুম শহরের আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমন ১৫টি অদ্ভুত ফল সম্পর্কে, যা দেখার জন্য ভাগ্য লাগে। তো লিস্টে নাম্বার ওয়ানে যে ফলটি রয়েছে তা হলো ডুরিয়ান। ডুরিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৃহত্তম চটকদার ফল। এটির তীব্র সুগন্ধ এবং মজাদার গন্ধের জন্য বিখ্যাত, যা কখনও কখনও ভাজা পেঁয়াজ হিসেবেও বর্ণনা করা হয়। যদিও বিদেশিদের ঘ্রাণে পেট ফাঁপা করার সময় খুব কঠিন সময় হয়, এশিয়ার অনেক জায়গায় এটি বেশ পছন্দনীয় একটি খাবার, যে ফলগুলো সাধারণত এশিয়ার বিভিন্ন মুদির দোকানেই নিয়মিত পাওয়া যায়। এবার নাম্বার দুয়ে যে ফলটি রয়েছে তার নাম শুনে হয়তোবা আপনারা একটু অবাকই হবেন, তা হলো কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল। কাঁঠাল হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ফল। এটি বিশ্বের বৃহত্তম ফলগুলোর একটি। কখনও কখনও ওজন এটি 80 পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি একটি স্টার্চি জাতীয় সুষম মিষ্টি ফল, যার স্বাদ অনেকটা আপেল বা কলার মতো। রান্না করা হলে এটি অন্যান্য উপাদানের স্বাদ গ্রহণ করে এবং টানা শুকুরের মাংসের মতো টুকরো টুকরো করে তোলে। তাই এটি যুক্তরাষ্ট্রে একটি নিরামিষ ভেজনযুক্ত মাংসের বিকল্প হিসেবেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। ঠিক এমনই আমেরিকান এক মিটআপে কয়েকজন লোক এসেছিল, যারা নাকি তাদের মেনুতে কাঁঠালের টকও দেখেছিল। নাম্বার তিন, ড্রাগন ফল বা হোয়াইট পেয়াটা। সাদা মাংসের সাথে বর্ণিল লাল এবং সবুজ ক্যাকটাস ফল ছোট ছোট বীজের সাথে দাগযুক্ত, যা কোনো কিউরফের মতো, জমিনের মতো। চেহারাটি নাটকীয় হলেও স্বাদটি আশ্চর্যজনকভাবে শুকনো ছিল। ড্রাগন ফলটি মেক্সিকোতে জন্মায়, তবে বর্তমানে এটি লাতিন আমেরিকা সহ এশিয়াতেও জন্মাচ্ছে। নাম্বার চার, চেরি মোয়া। চেরি মোয়া আমাদের ফরুট ক্রলের সর্বাধিক জনপ্রিয় নতুন আবিষ্কারগুলোর মধ্যে একটি। দক্ষিণ আমেরিকার স্থানীয় নেটিভ ফলটির নরম কাস্টার্ডের মতো সাদা মাংস দ্বারা পরিপূর্ণ, যা এটিকে কাস্টার্ড আপেল নামেও ডাকা হয়। আমি মনে করি এটি কলা আনারস এবং বুদবুদের সাথে সংমিশ্রণের মতো একটি স্বাদ। আপনারাও ট্রাই করতে পারেন চাইলে। নাম্বার পাঁচ, কিওয়ানো বা শৃঙ্গাকারা তরমুজ। হ্যাঁ, এই আবার কেমন বিদঘুটে নাম, শৃঙ্গাকারা তরমুজ। কিওয়ানো হলো একটি সুন্দর এবং অন্যান্য জগতের মতো দেখতে একটি ফল, যে ফলটি আফ্রিকা সহ আফ্রিকার বিভিন্ন স্থানে পাওয়া যায়। ফলটির রং হলুদ এবং সবুজের মতো, এবং সবুজ বীজ দিয়ে পূর্ণ উজ্জ্বল কমলা বর্ণযুক্ত চামড়াও রয়েছে। এটির স্বাদ অনেকটা প্রাণবন্ত মাংস লেবু শরবতের মতো। নাম্বার ছয়ে রয়েছে কোরিয়ান মেলন। গভীর সাদা ডোরা এবং ছোট ভেজ্য সাদা বীজের সাথে সাদা অভ্যন্তরে মাংসযুক্ত ছোট একটি হলুদ তরমুজ। ফলের স্বাদ মুরগির শশা এবং শশার মধ্যে ক্রসের মতো একটি কুচকানো টেক্সের সাথে যেমন স্বাদ হয় ঠিক তেমন, অনেকটা অদ্ভুত। নাম্বার সাত, প্যাশন ফল। ছোট গলফ বলের আকারের লাল বা হলুদ ফলের সাথে শক্ত তর্ক এবং স্টার্ট ঝোলা বীজ, যা আপনি চামচ দিয়ে বের করে খেতে পারেন। এই আবেগের ফলটি দক্ষিণ আমেরিকার স্থানীয়, তবে এটি এখন বিশ্বজুড়েই পাওয়া যায়। নাম্বার আট, ফিজোয়া বা আনারস পেয়ারা। এ ফলটি হলো ফ্রুটস কলের সর্বাধিক জনপ্রিয় একটি নতুন আবিষ্কার। ফিজোয়া একটি ছোট উপবৃত্তাকার ফল, যা কিছুটা কচি মাংস থাকে এবং যা আপনি চামচ দিয়ে বের করে খেতে পারবেন। এটি ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় এবং এগুলো সেখানে জন্মায়। নাম্বার নয়, তামিরিলো বা গাছের টমেটো। এটি হয়তো বা আপনাদের কাছে পরিচিত, তবে ভিন্ন দেশিদের কাছে নয়। একটি ডিমের আকারের ফল, যা একটি টার্ট, তুচ্ছ ও হালকা মাংসের সাথে যুক্ত, যেটি আপনি চামচ দিয়ে বের করে খেতে পারবেন। তামিরিলো দক্ষিণ আমেরিকার স্থানীয় ফল। এটি ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে আমি এটি আবিষ্কার করেছিলাম, যেখানে এটি ছিল জল এবং চিনির সাথে মিশ্রিত হয়ে একটি রস জাতীয় ফল। নাম্বার দশে যে ফল রয়েছে তা হল লোকুয়াট। লোকুয়াটগুলি একটি ছোট নাশপাতি আকারের কমলা ফল বা বড় বীজযুক্ত। এর স্বাদ পিচ এবং আমের সংমিশ্রণের মতো। নাম্বার ১১, টক বরই। হ্যাঁ, টক বরই। টক বরই হলো গ্রীষ্মকালীন এক ধরনের ফল, যা আমরা জানি এবং খেতে অনেক ভালোবাসি। বসন্তে ফলগুলো যখন টক এবং সবুজ থাকে তখনই এগুলোকে বাছাই করা হয়। এগুলি মধ্যপ্রাচ্যের একটি সাধারণ মরশুমের নাস্তার খাবার, যেগুলিকে নানা ধরনের নুনে ডুবিয়ে উপভোগ করা হয়।
নাম্বার 12 লঙ্গান। লঙ্গান হলো একটি গোলাকার ফল যা একটি স্বচ্ছ সাদা মাংস এবং একটি চকচকে কালো বীজ। লঙ্গান অর্থ চীনা ভাষায় ড্রাগনের চোখ এবং এর নাম এমনটাই দেওয়া হয়েছে কারণ এটি দেখতে চোখের বলের মতো লাগে। লঙ্গান দক্ষিণ এশিয়ার স্থানীয় এবং চেহারা এবং জমিনের লিচির মতোই। নাম্বার 13 ফিজালিস বা গোল্ডেন বেরি। একটি ছোট কমলা বেরি যা টক এবং মিষ্টি জাতীয়। এটি টমেটো এবং ট্যামাটোলিসের সাথে সম্পর্কিত এবং আপনি মাঝে মাঝে দেখতে পান এটি ট্যামাটিলোর অনুরূপ একটি কাগজের কুচিতে লুকিয়ে রয়েছে। ফলটি আমেরিকান অঞ্চলের দেশীয়, তবে এটি দক্ষিণ আমেরিকাতে আজ সবচেয়ে বেশি দেখা যায়। পেরুতে ফলটি পিসকো মোরসোর্সে যুক্ত হয় এবং এটি একটি সুস্বাদু ককটেল তৈরি করে। নাম্বার 14 মলবেরি। এটি একটি দীর্ঘতর লাল বেরি যা একটি ছোট দীর্ঘ লাল বেরি যা একটি ছোট ঝোপঝাড় গাছে জন্মায়। এটি চীনের স্থানীয় এবং এটি ঐতিহাসিক হিসাবে রেশমকৃতি লার্ভা হিসাবে জন্মেছিল। সর্বশেষ নাম্বার 15 যে ফল রয়েছে তা হলো জুজুর। এটি একটি ছোট ডিম্বাকৃতি বা লাল যুক্ত ফল যেটি অনেকটা কুচকে থাকে এবং চীনের নেটিভ, তবে এখন বিশ্বজুড়েই এ ফলটি ঘুরে বেড়াচ্ছে, সকল জায়গায় পাওয়া যাচ্ছে। তো এই ফলগুলোর মধ্যে কোন ফলটি আপনার কাছে সব থেকে বেশি পছন্দ লেগেছে বা আপনি যদি খেয়ে থাকেন ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।